আসাম টি টুয়েন্টি চ্যালেঞ্জ ট্রফির শুভারম্ভণি। রাজ্যের ছটা দলে অংশগ্রহণ করব টুর্নামেন্টত। প্রতিটো দলতে থাকিব ১৫জনকৈ খেলুৱৈ। দলকেইটা ক্রমে কাজিরঙ্গা হিরোজ, বরাক ব্রিভস, মানস টাইগার্স, সুবনশ্রী স্যামস, ব্রহ্মপুত্র বয়েজ এন্ড দিহিং পাটকা রেডার্স। অসম ক্রিকেট সন্থায় প্রথমবারের বাবে ২০২১-২২ বর্ষর আসাম টি টুয়েন্টি চ্যালেঞ্জ ট্রফি গুৱাহাটী জজ খেলপথারত আয়োজন করেছে। কোভিড পরিস্থিতি কিছু পরিমাণে সুস্থির হওয়ার পরিপ্রেক্ষিতত অসম ক্রিকেট সন্থায় আয়োজন করা টুর্নামেন্টখনত কোভিড নীতি নির্দেশনা মানি অনুষ্ঠিত করার লগতে কোভিড প্রটোকল মানি অসমত পুনের খেলর পরিবেশ ঘুরাই আনিব বলে মন্তব্য করে মহানগরীর যুটীয়া আরক্ষী আয়ুক্ত পার্থহারথি মহন্তই। কোভিডর সিচুয়েশন ভাল হয়ে অহার লগে লগে ইয়াত পরিবেশবিল স্বাভাবিক হবলে লৈছে আৰু ঠিক সেই সময়তে আসাম ক্রিকেট এসোসিয়েশনে এই টুর্নামেন্টখনৰ আয়োজন করেছে। গতি আমি ইয়াত কেবাটাও কথা আছে। এটা হল আমি কোভিডর পরিবেশটা ভাল হয়ে আহিছে, আমি যাতে বেয়া নকরাকে করো, গতি ইয়াত কোভিড প্রটোকলখিনি মেইনটেইন করে এই টুর্নামেন্টখন আয়োজন করেছে আসাম ক্রিকেট এসোসিয়েশনে। আর লগতে আমাক স্বাভাবিক জীবন যাত্রাটো আমাক পুনের মনত পেলাই দিছে, খেলর পরিবেশটো ঘুরাই আনিছে। আজি ইয়াত এই জাজেস ফিল্ডত এই সুন্দর পরিবেশটো আজি ইয়াত পুনের সৃষ্টি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তর পৰা বাছনি করা ৯০জন খেলুৱৈ গঠিত মুঠ ছটা দলে অংশগ্রহণ করার কথা উল্লেখ করে অসম ক্রিকেট সন্থার সভাপতি দেবজিৎ শইকীয়ায়। লগতে এই ৯০জন খেলুৱৈৰ পৰাই আগন্তুক বিজয় হাজারিয়া আৰু মুস্তাক আলী ট্রফির বাবে অসমৰ দলটো বাছনি করা হব বলে উল্লেখ করে শইকীয়ায়। আজি অফিচিয়ালি অসম ক্রিকেট সন্থায় ২০২১-২২ সিজনের প্রথমটো টুর্নামেন্ট পাতিবলে গৈ আছে। এইটো কোৱা হৈছে আসাম টি টুয়েন্টি চ্যালেঞ্জার্স ট্রফি। এইটোত সাতটা দলত ৯০জন খেলুৱৈয়ে পার্টিসিপেট করব, অসমৰ বিভিন্ন জিলাৰ পৰা অহা খেলুৱৈসকলে। আর এই টুর্নামেন্টখনত যে ৯০জন খেলুৱৈ থাকিব তেওঁলোকৰ পৰা আমি অসম দলটো বিজয় হাজারে আর মুস্তাক আলী ট্রফিটোর কারণে আমি সিলেকশন করিম। সো এটি খুব ইম্পর্টেন্ট টুর্নামেন্ট আর খেলপথার খেলখন আমি জজফিল্ডত পাতিব লৈছো। খেলখন খুব সুকলমে যাতে হয় তাকে আমি আশা করছো। আজিৰে পৰা অনুষ্ঠিত হোৱা আসাম টি টুয়েন্টি চ্যালেঞ্জ ট্রফি অনুষ্ঠিত করাক লৈ উৎসাহিত দেখা গল প্রাক্তন খেলুৱৈসকলকো। ধন্যবাদ জ্ঞাপন করিলে জজ ফিল্ড কমিটির লগতে অসম ক্রিকেট সন্থার সভাপতি আর সম্পাদক। So I'm looking, obviously I played against Assam also last year and I'm looking to take Assam cricket to the knockout stage. That is my first goal. I think it's very important just not to compete in Ranji Trophy but it's also to win. আজি আৰম্ভণি দিনটোত দুখন খেল অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে সামৰণি পৰিছে প্ৰথমখন টি টুৱেণ্টি মেচ। ৭ উইকেটত জয়লাভ কৰিছে মানস টাইগাৰ্ছে। ৰাজাকুদ্দিনে লাভ কৰিছে মেন অফ দ্য মেচ। মহানগৰীৰ পৰা পাৰ্থপ্ৰতিম বৰা ৰিপৰ্ট নিউজ টাইম আছাম।